আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো ইতিমধ্যে ইঞ্জিনের কাজ শেষ করে এখন লেগে গেলাম পাওয়ার টিলারের কাজে, যে পাওয়ার টিলার কীভাবে নতুন করা যায়। তো প্রথমত আমরা পাওয়ার টিলারের যে চেসিস আছে আমরা ওইটা এনে নিয়েছি, ওইটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি ধুয়ে নেওয়ার পরে তার মধ্যে যে পুরনো যে রং ছিল সেটা আমি ঘষে তুলে নিয়েছি পালিশ কাগজ দিয়ে এবং স্ক্রাব দিয়ে। তুলে নেওয়ার পরে এই যে দেখুন, এখন আমি ব্রাশ দিয়ে ওইটাকে প্রথম টান দিতেছি, এটা হচ্ছে কি আমার ফার্স্ট যে প্রথম টান। এর পরবর্তীতে এই রং শুকিয়ে গেলে পরে আর একটি টান দেব, দিয়ে দিলেই আমার এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি চেসিসে এই সিলভার কালার দিয়ে দিচ্ছি। চেসিস এবং গিয়ার বক্সের ব্লকের মধ্যে এবং আমাদের যে ছাঘার যে আপনার যে হাউজিং আছে বা এই গিয়ার বক্সের যা কিছুই আছে আপনার আমি সিলভার কালার দেব। এবং আমাদের যে হাতা আছে আমাদের উপরের অংশের যে কাভারগুলো ওইগুলোতে আমি দিব আপনার পাওয়ার টিলারের যে অরিজিনালি যে কালার ওইটা। তো ওইটা আপনাদেরকে আমি পাট পাট করে সব দেখাবো ইনশাল্লাহ। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন, পেজের সাথেই থাকবেন। আর কীভাবে একটি পাওয়ার টিলার নতুন করতে হয় সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো পার্ট বাই পার্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।